হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক টিউটর নূর এর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি নূর। পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে আমি টুইটার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। টুইটার অ্যাকাউন্টে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় এবং কিভাবে টুইট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এটা প্রথম পার্ট থাকবে টুইটারের। সেকেন্ড পার্টে আমরা দেখাবো কিভাবে টুইটারে প্রোডাক্ট এবং অন্যান্য মার্কেটিং করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন, কিভাবে আমরা টুইটারে ফলোয়ার এবং টুইটারে টুইট করব সেই বিষয়টা দেখে নেই। তো প্রথমে আমরা twitter.com-এ ব্রাউজারে লিখে ইন্টার দিব। তো আমার এখানে আগে থেকেই আমি twitter.com-টা ওপেন করে রাখছি পেজটা। তো এখন আপনি এখানে দেখতে পারবেন যে সাইন আপ লগ ইন। তো আসলে সাইন আপ কীভাবে করতে হয় টুইটারে এটা আমার আগের টিউটোরিয়ালে আছে। তো এখন আমি দেখাবো কিভাবে ফলোয়ার বৃদ্ধি এবং টুইট করতে হয়। এর জন্য আমরা সরাসরি লগ ইন অপশনে চলে যাব। তো লগ ইন দুই জায়গায় আছে, একটা আছে লগ ইন এইখানে, আবার এইখানে, দুই জায়গায় যে কোনো একটাতে লগ ইনে আমরা ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে একটু ওয়েট করব। করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি ফোন, ইমেল আর ইউজার নেম, তার মানে তিনটা বিষয় দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো আমি এখানে ইমেল দিচ্ছি, তারপরে এইখানে আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড টাইপ করার পরে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এইটা অ্যাকাউন্ট। তো আসলে এটা নিউ একটা অ্যাকাউন্ট, কোনো টুইট করা হয় নাই, ফলোয়িং কিছু করা হয়েছে এবং ফলোয়ার কিছু হয়েছে। তো এটা একটা ফিমেল নাম দিয়ে অ্যাকাউন্ট করা। আসলে আমরা যখন অনলাইনে মার্কেটিং করতে যাব বা কাজ করতে যাব তখন আমাদের কিছু ফেক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে। তো এটা একটা ফেক অ্যাকাউন্ট, আসলে ফেক না, বাংলাদেশ ওয়াইজ যখন আমরা কাজ করতে যাই তখন আসলে রিয়েল অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে বেশি ফলোয়ার বা মার্কেটিং করে আমরা বেশি বেনিফিট পাই না। এর জন্য আমরা কিছু বিদেশি নাম দিয়ে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে আমরা মার্কেটিং এবং অন্যান্য কাজগুলো করা যায় ইজিতে এবং অনেক ভালো ইনকাম করা সম্ভব এই ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে। তো দেখেন এখানে আমি দেখাবো যে আসলে ফার্স্ট টাইম আমরা কিভাবে ফলোয়ার বৃদ্ধি করব এবং টুইট কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব আজকে। তো আমাদের এরকম লগ ইন করার পরে এরকম অপশন আসার পরে এখন আমরা ফলোয়ার বৃদ্ধি করব। তো আমাদের আসলে ফলোয়ার তো এখানেও আছে, এই সাইডে, এখানে ফলো করলেই ফলোয়ার আস্তে আস্তে হবে, কিন্তু আসলে আমরা টার্গেটেড ফলোয়ার চাচ্ছি, তার মানে আমাদের যে নিশ সেই নিশ অনুযায়ী আমরা ফলোয়ার বৃদ্ধি করব। তো আমি কিছু নিশ বা ক্যাটাগরি বাছাই করে রাখছি যে নিশগুলাতে আমি ফলোয়ার বৃদ্ধি করব। তো চলুন ফলোয়ারগুলো দেখে নেই কোথা থেকে আমরা ফলোয়ার বৃদ্ধি করব। আর আমি নিশ আগে দেখিয়ে নিচ্ছি। আমাদের নিশ নামগুলো হচ্ছে স্পোর্টস অ্যান্ড হবি, ওয়েট লস, গেমিং, রিলেশনশিপ, বিউটি, ওয়েলথ, ফুড, এডুকেশন, মেন্টাল হেলথ। তার মানে এইগুলো আমাদের নিশের নাম, আমরা এই নিশগুলো নিয়েই কাজ করব। তো আমি ফার্স্ট টাইমে দেখাচ্ছি স্পোর্টস অ্যান্ড হবি এই নিশটা, এটা কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে দেখেন সার্চ টুইটার এই একটা অপশন আছে, এইখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ইন্টার দিব বা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমাদের অনেকগুলো অপশন আসছে, টপ, লেটেস্ট, পিপুল, ফটো, ভিডিও, নিউজ, ব্রডকাস্ট। তো আমাদের আসলে টপ বলতে এই স্পোর্টস অ্যান্ড হবি নিয়ে যে টপ টুইটগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো টপ টুইট করছে অনেকে। আর এই জায়গা লেটেস্ট মানে নতুন যে
পোস্টগুলো আছে, যেরকম এখানে আছে 2 আওয়ার্স, 2 আওয়ার্স মানে 2 ঘন্টা আগে এই ধরনের পোস্টগুলো হয়েছে। আর এটা পিপুল, পিপুল বলতে এখানে বোঝানো হচ্ছে যে যারা আসলে এই স্পোর্টস অ্যান্ড হবি এই ধরনের রিলেটিভ, এরা এইগুলা পছন্দ করে বা এই ধরনের নিয়ে কাজ করে। তো আমরা আসলে এইখান থেকে এইগুলা সব প্রোফাইলগুলো আমরা চেক করব, দেখব যে আসলে এরা আসলে স্পোর্টস অ্যান্ড হবি এই ধরনের জিনিস নিয়ে ইন্টারেস্টিং কিনা, তাদের প্রোফাইল দেখলে বোঝা যায়। তো এখানে আপনারা দেখতেছেন যে প্রোফাইলে স্পোর্টস হবি ইন্টারেস্টিং এই ধরনের প্রোফাইলগুলো এইগুলা। তো আমরা একটা প্রোফাইলে ঢুকি, একটা প্রোফাইল ওপেন করার পরে দেখা যাচ্ছে যে আসলে স্পোর্টস গেমিং এইগুলা হবি, ফটোগ্রাফি হবি এইগুলা নিয়ে ইন্টারেস্টিং। তো এখন এই ধরনের পোস্টগুলাই তার পোস্টে টুইট করে থাকে, তো আমরা একে ফলো করলাম। বাট আরেকটা কাজ করব, যেটা হচ্ছে এই প্রোফাইলে যে তাকে যারা ফলো করছে তাদেরকে আমরা ফলো করব। তো এই ম্যানটিকে ফলো করছে কারা, এই এইখানে যে ফলোয়ার 422 জন, তো এই 422 জনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যারা আসবে, এখন যারা আসছে এরা মূলত এই স্পোর্টস অ্যান্ড হবি এইগুলা লাইক করে বা পছন্দ করে। তো আমি এইখান থেকে এখন আমি ফলো করব। তো এখানে ফলো আছে, ফলো করলে ফলোইং। তো ভেরিফাইড চ্যানেলগুলোতে আমরা বেশি ফলো করব না, কারণ এরা বেশিরভাগই ফলো ব্যাক করে না। তো আমরা এইভাবে এখন ফলো করব। আর পার ডে আমরা, যেহেতু নিউ অ্যাকাউন্ট, পার ডে আমরা চাইবো যে 50-60টা করে ফলো করার জন্য, কারণ নিউ চ্যানেলে বেশি ফলো করাটা ঠিক না। আর আমার জানা মতে আমি শুনছি যে 200 ফলো করা যায় পার ডে, কিন্তু বাট রিস্ক থাকে, অ্যাকাউন্ট ব্লক করে দেয়। তো এর জন্য আমরা নিউ যখন ফার্স্টে যে কাজ ফলো করব সেটা আমরা অল্প করেই করব, 50-60টা, তারপর আস্তে আস্তে 200টা করে করব পরবর্তীতে অ্যাকাউন্টটা একটু ওল্ড হলে। তো এইভাবে আমরা টার্গেটেড অডিয়েন্স বাছাই করে করে এইভাবে ফলো করব। তো এইভাবে আমরা এইখানে কিছু করলাম, তারপরে আমরা আবার আমাদের নিচে চলে যাব, যার পরে আমরা দ্বিতীয় নিচটা চুজ করলাম। এটা আমরা সার্চ বক্সে দিয়ে আবার ইন্টার দিলাম। দেওয়ার পরে আমরা সেম ভাবে এখানে টপ, এগুলো হচ্ছে ওয়েট লস এর যে টিপসগুলো এই এইখানে আসছে, এগুলো টপ পোস্ট, টপ টুইট, এগুলো লেটেস্ট টুইটগুলা এইখানে 18 সেকেন্ড আগে এই পোস্টটা, এই টুইটটা করছে একজন, এটা 20 সেকেন্ড আগে করছে একজন, এটা 23 সেকেন্ড আগে করছে। তো এইগুলা লেটেস্ট। আর আমরা পিপুলে চলে যাব, পিপুলে যাওয়ার পরে আমরা সেম ভাবে এখান থেকে ফলো করব। এখানে আমরা, এটা যেহেতু ওয়েট লস বা এটা ওয়েট লস সম্পর্কে একটা প্রোফাইল, তো আমরা এটাতে যাব। যার পরে একে যারা ফলো করছে দেখেন এখানে অনেক, 12.1 মানে 12K, মানে 12,000-এর উপরে ফলোয়ার আছে। তো আমরা এখানে যাব। যার পর এইগুলা সবই ওয়েট লস সম্পর্কে সব প্রোফাইল, তো আমরা এইভাবে ফলো করব। এটা নিয়মিত কন্টিনিউ করতে হবে আমাদের, পার ডে একটা সময় বাছাই করে নিয়ে আমরা প্রতিদিনে এইভাবে করব। তাহলে আমরা ম্যানুয়ালি ভাবে এইভাবে কাজ করলে টাইম যদি একটু বেশিও লাগে এবং আমরা টার্গেটেড অডিয়েন্স পাবো, আমরা টার্গেটেড অডিয়েন্স পেলে আমরা সেইখানে আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো এবং অনেক আমাদের প্রোডাক্ট আছে যেগুলো আমরা টার্গেটেড করে মার্কেটিং করে আমরা এখান থেকে একটা ভালো বেনিফিট হব। তো এর জন্য আমরা সময় নিয়ে এই মার্কেটিং প্রসেসটা কাজে লাগাবো। আশা করি সবাই এই মার্কেটিং প্রসেস কাজে লাগিয়ে ভালো একটা আউটপুট পাবেন।
তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি আসলে এটা ম্যানুয়ালি প্রসেস, এবং এই প্রসেস আরও অনেক টিউটোরিয়ালেই আছে। তারপরেও আমি আমার মতো করে দেখালাম, হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না। তো যাদের ভালো লাগবে না তারা অ্যাভয়েড করবেন আমার টিউটোরিয়ালটি, আর যারা ভালো লাগবে অবশ্যই এইভাবে কাজ করতে পারেন। তো এখন আমি একটা টুইট করে দেখাবো যে আমরা কোথা থেকে টুইট করা যায়। তো আমরা হোমে চলে গেলাম, যাওয়ার পরে এখন এইখান থেকে আমি এই যে এখানে দেখেন টুইট নামে একটা অপশন আছে, এখানে আমরা এই জায়গায় টুইট করতে পারবো। তো টুইট আপনি লিঙ্কও দিতে পারেন, আবার আপনার নিজের করা কোনো পোস্ট এখানে টুইট করতে পারেন, নিজের আর্টিকেল, নিজের ইমেজ, ভিডিও বা যে কোনো একটা লিঙ্কও আপনি এখানে টুইট করতে পারেন। তো আমি দেখাচ্ছি যে আমাদের চ্যানেলের একটা ভিডিও লিঙ্ক আমি এখানে টুইট করতে পারবো। তো সেটা কিভাবে টুইট করতে হয়, তো আমাদের চ্যানেলে চলে যাই। তো আমি আগে ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পরে আমাদের টেক টিউটর নূর নামে যে চ্যানেলটি আছে সেটাতে আমরা ইন করব। টেক টিউটর নূর নামে এখানে ইউটিউবে সার্চ দিলে আমরা টেক টিউটর নূর নামে যে চ্যানেলটি পাবো এটা আমাদের চ্যানেল। তো এই চ্যানেলের একটা ভিডিও আমি শেয়ার করি। আমি ভিডিওটা ওপেন করলাম। আসলে এই চ্যানেলটি অনেক নতুন, এই চ্যানেল নিয়ে কাজ করা হয়নি। তো আমি চেষ্টা করতেছি আবার শুরু করার জন্য, যে ভালো কিছু দেওয়ার জন্য। তো এর জন্যই আমি আবার চ্যানেলটি নিয়ে আগাচ্ছি। তো সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা রাখি। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, তো আমি ইউটিউবের ভিডিও লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে টুইটারে গেলাম। টুইটারে যাওয়ার পরে আমি টুইট ক্লিক করার পরে এইখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট দেওয়ার পরে আমি এখানে, যেহেতু টুইটারে হ্যাশট্যাগ এগুলা খুবই চলে, তো আমি একটা হ্যাশ দিলাম। দেওয়ার পরে আমার এটা, যদি এটা যেহেতু টিউটোরিয়াল তো টিউটোরিয়াল দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। এইভাবে আরও কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে আমি এটা দিতে পারি। দেওয়ার পরে আমি এখানটা টুইট করতে পারি। তো আমি এইখানে টুইটে ক্লিক করে দিলে আমার এটা ইওর টুইট ওয়াজ সেন্ট, তার মানে টুইট হয়ে গেছে। তো এখানে আমি হোমে আবার গেলাম। যার পরে আমি এখন দেখব এখানে জিরো আছে, তো আমি এখন দেখব যে এখানে ওয়ান হবে। তো আমি একটু রিফ্রেশ দেই পেজটা। এখন দেখেন এইখানে টুইট ওয়ান, তার মানে আমি একটা টুইট করছি। সেটা টুইট করছি এটা দেখার জন্য আমি কি টুইটের উপর যদি ক্লিক করি, তো আমার আমি কি টুইট করছি সেটা দেখা যাবে। তো আমি এই মাত্র একটা টুইট করলাম, টুইট এই যে এইটা হাউ টু গেট টার্গেটেড ফেসবুক ফ্রেন্ড, তার মানে এটা আমি টুইট করছি। তো এটা আমার এখানে দেখাচ্ছে, তার মানে আমি যত টুইট করব আমার এইভাবে এখানে দেখাবে। তো আসলে যে যে লিঙ্কে এখানে টুইট করেন সেটা এখানে দেখাবে। তো এইভাবে টুইট করতে হয় সহজে। তো আমাদের আসলে মূলত টার্গেট হচ্ছে আমরা এইখানে ফলোয়ার বৃদ্ধি করব টার্গেটেড। এখানে যখন আমাদের 5,000 বা 10,000 ফলোয়ার হবে, 10,000 ফলোয়ার হয়ে যাওয়ার পরে আমরা এখানে মার্কেটিং করব। এর আগে মার্কেটিং না করাই বেটার। আপনি বিভিন্ন নিউজ, বিভিন্ন রকম ভিডিও লিঙ্ক এইগুলো আপনি পোস্ট করতে পারেন, ফানি, তারপরে এডুকেশনাল, বিভিন্ন রকমের ভিডিও লিঙ্ক এবং নিউজ আপনি এখানে টুইট করতে পারেন। বাট মার্কেটিং লিঙ্ক, মার্কেটিং কোনো প্রোডাক্ট লিঙ্ক এই মুহূর্তে
নতুন অ্যাকাউন্টে পোস্ট না করাই বেটার। তো আসলে আমি বেসিক টুইটারের বেসিক জিনিসগুলাই তুলে ধরলাম, কারণ অনেকেই বেসিক জিনিসটাই কাজ করতে চায় না, বাট কেউ যদি বেসিক থেকে শুরু করে ভালোভাবে, তো পরবর্তীতে অ্যাডভান্সগুলো তারা আসলে সহজেই করতে পারে। তো আমি আশা রাখবো যে আমি যে টিউটোরিয়ালটা করে দিলাম তো সবার কাজে লাগবে, এবং আমি চাই যে সবাই ম্যানুয়ালিভাবে কাজ করুক, এবং পরবর্তীতে আমি দেখাবো কিছু টুলস আছে, টুলসের মাধ্যমে আরও সহজে ফলোয়ার বৃদ্ধি কীভাবে করা যায়, এবং যেগুলা আমরা ফলোয়িং করছি এর মধ্যে যারা আমাদের ফলো ব্যাক করে তাদেরকে আবার আনফলো করে দেওয়া যায় কী টেকনিকে, সেইগুলো আমি দেখাবো। তো সবাই আমার টেক টিউটর নোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমি পার্ট বাই পার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য যে সোশ্যাল সাইটগুলো আছে, টপ রেটেড যে সোশ্যাল সাইটগুলো আছে, এইগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে কাজ করা যায়, এবং পরবর্তীতে আমি আমার এই চ্যানেলেই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো দেব। তো সবাই ভালো থাকেন, এবং আমি আবারও বলছি আমার এই টিউটোরিয়ালটি যারা দেখছেন বা যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।